আগামী অর্থ বছরের জন্য এবার 7 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 30 মে গাজীপুরে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির IEUT-র 35তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সরকার প্রধান। সেখানে তিনি এই তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 1 জুন আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি, এবার আমরা 7 লাখ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হব। আওয়ামী লীগ সরকারের সময় ধারাবাহিকভাবে বাজেটের পরিমাণ বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের বাজেট 2006 সালে মাত্র 61,000 কোটি টাকা ছিল, আজকে সেই গত অর্থ বছর বাজেট আমরা 6 লাখ কোটি টাকায় উন্নীত করেছি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো উন্নয়নের জন্য দরকার একটি পরিকল্পনা, সেটা আমাদের রয়েছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন থেকেই এই পরিকল্পনা করি। 2007 সালে আমি যখন জেলে যাই সেই সময়টা নষ্ট করিনি, আমি লিখে রেখেছিলাম সরকার গেলে কী করব। 2021 সালে বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলাম। আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধিশালী দেশ। এদিকে বিএনপি জামায়াত শান্তি বিনষ্টের চেষ্টা করছে, সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একতাবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাস্ত করতে পারে না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালী সদর উপজেলার জনসংযোগকালে সোমবার এ কথা বলেন। তিনি বলেন, পটুয়াখালীর জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন অতীতের কোনো সরকার তা করেনি। সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে এই এলাকার জীবনযাত্রা পাল্টে গেছে, দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নয়। আফজাল হোসেন বলেন, অগ্নি সন্ত্রাসী বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চায়, তাদের সকল অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি আরফের শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, ভরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল আহমেদ, লহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান, কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক হলাদার, ভরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মালানা বজলু মাঝি, কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইব্রাহিম খান সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে নির্বাচনের ফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষ মনিটরিং করা হবে। মঙ্গলবার দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, কোনো ভোটারকে বাধা প্রদান এবং তার অধিকার খর্ব করা যাবে না। নির্বাচনের সবার সামনে সুযোগ থাকবে, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, কেউ নির্বাচিত হবেন কেউ পরাজিত হবেন পরাজয় মেনে নিতে হবে। গাজীপুরে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের দেশে প্রত্যাশিত মাত্রায় নির্বাচনী সংস্কৃতি গড়ে ওঠেনি, তবে নির্বাচনী সংস্কৃতির উন্নয়ন হয়েছে। গাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় মেনে নিয়েছে, অভিনন্দন জানিয়েছে, এটা ভালো সংস্কৃতি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের সভাপতি উদয় হওয়ার আর কোনো রকমের সম্ভাবনা নেই, জনগণ অবশ্যই তাদের অধিকার আদায় করে নেবে এবং আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এর আগে আজ হাইকোর্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে দেওয়া 9 বছর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল আমানকে 13 বছরের কারাদণ্ড বহাল রাখেন। জাতীয় নির্বাচনের আগে এই রায়ের বিষয়ে সাংবাদিকেরা বিএনপির মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চান। তিনি এই রায়কে ফরমাসি বলে অভিযোগ করে বলেন, জনগণকে চলমান আন্দোলন থেকে দূরে রাখা, সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হতে পারে সেই লক্ষ্যে সরকার এই কাজগুলো করছে, কিন্তু এবার জনগণ সেটা করতে দেবে না, এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল। এই সরকারের কোনো রকমের সভাপতি উদয় হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন থেকে ঘোষিত অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামী, তাই কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। মঙ্গলবার রাজধানী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ঈদ পুণ্যমিলনী শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ সহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদের বিচারক মাহবুব আলম এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জালালউদ্দিন জানান, গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্তের জন্য আবু সাঈদ চাঁদের 10 দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 25 মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানায় এসআই ও মামলা তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের 10 দিনের রিমান্ড চান। এই মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়। পৃথক দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজায় রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের সাজাও বহাল রেখেছেন আদালত। রায় পাওয়ার 2 সপ্তাহের মধ্যে তাদের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্টে বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অপরদিকে দুর্নীতি মামলা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 2 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। গত 17 মে দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিলের রায়ের জন্য আজ মঙ্গলবার 3 ধার্য করা হয়। অন্যদিকে গত 14 মে দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের খালাসের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের পূর্ণ শুনানি শেষ হয়। আদালতে আমান ও তার স্ত্রীর আপিলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএম মাহবুবউদ্দিন খোকন ও নাসমুল হুদা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন।